নমস্কার, আমার নাম সমৃদ্ধ মণ্ডল। আমি ক্লাস 3 পাইনে পড়ি। আমি এখন একটা কবিতা বলে শোনাচ্ছি। কবিতার নাম প্রশ্ন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। মা গো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়াপড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই। একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই? আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্য ডুবে গেছে মাঠে শেষে, বাগদি পুরি চুবড়ি ভরে নিয়ে শাক তুলেছে পুকুর ধারে এসে, আধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল, হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। মনে কর না উঠল সাজের তারা, মনে কর না সন্ধে হলো যেন, রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন? নমস্কার।